সুপ্রিয় দর্শক, মিমটিভি ইউএসএ এর নিয়মিত পরিবেশনা গানে গানে কিছু সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি শুরু করেছি আমাদের উদীয়মান শিল্পীদেরকে তুলে ধরার জন্য। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বড়লেখা থেকে আগত শিল্পী প্রথমা সঙ্গীত একাডেমির ছাত্রী অন্নপূর্ণা দাস। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শিল্পীর কাছে, চলুন আমরা শিল্পীর সাথে কথা বলবো এবং তার গান শুনবো। অন্নপূর্ণা, কেমন আছো? আমি অবশ্যই ভালো আছি, তোমরা সবাই আশীর্বাদ করছো, আমরা খুব ভালো আছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রথমে একটি কথা জানতে চাই যে এই সঙ্গীত জগতে তোমার কিভাবে আগমন ঘটে? তো আমার সঙ্গীত জগতে আমি ছোটবেলা থেকে গান শিখছি। তো এখানে আসার মূল প্রেক্ষাপট হলো আমার বাবা মা, কারণ ওনাদের জন্যই আমি গানের জগৎটাতে এসে আসতে পেরেছি। তো তারপরে তো আমার স্যারেরা আমাকে সাহায্য করার জন্য আমি এতদূর পর্যন্ত এসেছি, আর কিছু না, এইভাবে আমার গানের জগতে আসা এবং এইভাবে আমি গান শিখছি। আমরা জানি সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, তো এই জগতে তুমি সঙ্গীত শিক্ষক হিসাবে তোমার সবচেয়ে বেশি গানের অবদান সবচেয়ে বেশি বলে মনে করো? তো আমি আমার গানের প্রথমে যার কাছ থেকে আমি হাতে করি, তো আমি প্রথমে যার কাছ থেকে শিখেছি উনি হলেন আমার শ্রদ্ধেয় স্যার বিভূতি চক্রবর্তী। তো তারপরেও আমি আরেকজনের কাছে আমি গান শিখেছি, আর ওনার জন্য এতদূর পর্যন্ত আসা, উনি হচ্ছেন আমার স্যার তপন চৌধুরী। আর ওনার জন্য বলতে গেলে এতদূর পর্যন্ত আসা, কারণ উনি আমার সব কিছু, আর উনি শুধু আমাকে নিজের ছাত্রী হিসেবে মানে না, উনি আমার মেয়ে হিসেবে মানেন। তো এইভাবে আমি গানের জগতে আসতে পেরেছি শুধুমাত্র ওনার জন্য, আর তিনি হলেন আমার স্যার তপন চৌধুরী। দর্শক, আসলে অন্নপূর্ণা আসলেই আমার শুধু ছাত্রী নয়, সে আমার মেয়ের মতোই। আমারও একটি মেয়ে আছে, ওর চাইতে একটু ছোট, সে এখন সপ্তম শ্রেণীতে পড়ে। চেষ্টা করছি তাকে ওই জগতে নিয়ে আসার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য আমাদের সাথে যে যন্ত্রীরা রয়েছেন, ক্যামেরার পিছনে যারা কাজ করছেন, তাদের সবাইকেও গানে গানে কিছু সময় অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর তাহলে প্রথমে আমরা কোন গানটি শুনবো? প্রথমে আমি কি আগলি গান দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠানটা। তো আমার একটি খুব প্রিয় গান এবং এটি খুব জনপ্রিয় একটি গান, সেটি হলো আমি আছি থাকবো ভালোবেসে মরবো। এই গানটি দর্শক আমি আছি থাকবো এই কথার গানটি নিয়ে এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছে অন্নপূর্ণা। আমরাও চাই অন্নপূর্ণা যেন যেভাবে আছে সেইভাবে চিরদিন আমাদেরকে গান শুনিয়ে দিতে পারে, আমাদের পাশে থাকে। শুনি আমরা তোমার সেই গান। আমি আছি থাকবো ভালো thank you.
আনন্দ শুনলাম। দর্শক আপনারা উপভোগ করছেন মিম টিভি ইউএস এর নিয়মিত পরিবেশনা গানে গানে কিছু সময়। আমরা আমাদের আজকের শিল্পী অন্নপূর্ণা আপনাদেরকে প্রথম গানটি শোনালো, এবার আমরা চলে যাব অন্নপূর্ণার সাথে কিছু কথা বলবো, তারপর দ্বিতীয় গানে যাব। অন্নপূর্ণা, এই যে সঙ্গীত জগতে এলে, এই জগৎটা তোমার কেমন লাগে? এটা বলতে গেলে ঈশ্বরের পরের স্থান আমার এই গানের জগৎ। তো এটা আমি শুধুমাত্র আমার ভালো লাগার বিষয়, কারণ এটা ছাড়া আমি কিছু বুঝি না বলতে গেলে। আর গানের জগতে আমি কখনোই ছাড়তে পারবো না, এরকম একটা বিষয়। আমরা যেটা বলি যে মানুষের রক্তের সাথে সুর মিশে যায়, তোমারও সেই রকম হয়তো রক্তের সাথে সুরটি মিশে গেছে। যাই হোক, আমরা পরবর্তী গানটি শুনি, আমাদের দর্শকরা অপেক্ষা করছেন তোমার কণ্ঠের গান শোনার জন্য। এবার আমরা কোন গানটি শুনবো? এবার আমি একটি লোকগীতি গাইবো, আর সেটা আমার খুব প্রিয় একটি গান, আমার গলার হার খুলে নিও কোলে। বাহ বাহ, চমৎকার। দর্শক, আমরা অনেক অনেক যুগ আগে যে গানগুলো আমরা হাটে ঘাটে মাঠে শুনতাম, সেই গান আমার গলার হার খুলে নে, আমরা রাখালের কণ্ঠে যখন রাখাল গরু চড়াতো তখন আমরা দেখতাম তারা বাঁশি বাজাচ্ছে আর এই ধরনের গানগুলো করছে। আজকে হৃদয় ছোঁয়া সেই গানটি আমরা শুনবো, ঠিক আছে? শুরু করো। আমার গলারে হার খুলে নে ললিতে, আমার গলারে you
দর্শক আমি হারিয়ে গিয়েছিলাম সেই 60-70 এর দশকে, আমাদের যে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ বাংলার এই ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন তাদের গানে, নীনা হামিদ, নীনা বড়ুয়া, আব্বাসউদ্দিন, আবদুল্লা আলী, আমরা তাদের জগতে চলে গিয়েছিলাম। খুব ভালো লাগলো এবং আমার মনে হচ্ছে যে যদিও অন্নপূর্ণা বলেছে আমি ওর গানের ওস্তাদ, কিন্তু আজ আমার এই গান শুনে মনে হলো যে ওর কাছ থেকে আমাকে আবার শিখতে হবে নতুন করে অনেক কিছু। তার এই গানের সুরের মধ্যে যে ব্যঞ্জনাগুলো আমরা দেখলাম সেগুলোকে আবার আমাদের শিখতে হবে। যাই হোক দর্শক, আপনারা উপভোগ করছেন ইউএসএ মিম টিভির নিয়মিত পরিবেশনা গানে গানে কিছু সময়। আমরা আবার চলে যাচ্ছি শিল্পীর কাছে, আর কথা শুনতে আমরা রাজি নই, আমরা সুরে অবগাহন করবো। অন্নপূর্ণা এখন কোন গানটি শুনবো? এখন আমি দর্শক শুনুন তাহলে। Thank you.
সুন্দর একটি গান শুনলাম। এবার আমরা শিল্পী সঙ্গে কিছু কথা বলবো। আচ্ছা অন্নপূর্ণা, তুমি নিশ্চয়ই গানের পাশাপাশি লেখাপড়া করছো, তো বর্তমানে কিসে পড়ছো? আমি আমার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, আর আমার কলেজের নাম হলো নাশিক একাডেমি কলেজ। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে গান করলে লেখাপড়ার ক্ষতি হয়, এ ব্যাপারে তুমি কি বলবে? তোমার কি কখনো কোনো ক্ষতি হয়েছে লেখাপড়ায়? না, সংগীত করতে গিয়ে আমার কোনো ক্ষতি হয়নি, আমি দুটোই মেনটেন করে চলেছি। আমি গানকেও সময় দিচ্ছি আর তার পাশাপাশি পড়াশোনা করছি। এই কাজটা কিভাবে করছো আমাদের দর্শকদের বললে আর অনেক শিল্পী হয়তো উপকৃত হবে? আমি পড়ালেখাটা আমি সকাল এবং রাত সেরকম আমি পড়ালেখা করতাম, আর যখন আমার কিছু করার থাকতো না তখন আমি গানের কাজটা করতাম। দর্শক, আমরা জানলাম আসলে অনেকেই বলে থাকেন যে সঙ্গীত চর্চা যারা করে তাদের শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়। আমরা এই শিল্পীর মুখ থেকেই শুনলাম যে আসলে যদি আমার ইচ্ছা থাকে, আমার সদিচ্ছা থাকলে আমরা গানের পাশাপাশি লেখাপড়াকে আরো ভালো করে চালিয়ে যেতে পারি। কারণ গান আমরা জানি বিনোদন আমাদের মনকে বাঁচিয়ে রাখে, খাদ্য যেমন দেহকে বাঁচিয়ে রাখে ঠিক তেমনি। এবং শিল্পী জগৎটি হচ্ছে আরেকটি জগৎ যেখানে থাকলে মানুষের মন ভালো থাকে। আমার শিল্পী অন্নপূর্ণাও ঠিক সেইভাবে তার লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছে সঙ্গীত চর্চা। আমরা চাই আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সে যেন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা চলে যাচ্ছি আবার, তো এখন তুমি আমাদেরকে কোন গান নিয়ে শোনাবে? আমি কি আব্দুল কুলমের গান গাইবো, আর গান হচ্ছে সত্যতা প্রেম করি। হ্যাঁ দর্শক, আমরা এবার আমাদের সিলেটের গর্ব শাহ আব্দুল করিমের একটি গান আমরা শুনবো। শুনি আমরা আব্দুল করিমের গান। Thank you.
অত্যন্ত সুন্দর আরেকটি গান আমরা শুনলাম, আশা করি আমাদের দর্শকরাও অন্নপূর্ণার গান শুনে ভালো লাগছে। আর আমরা আমি আবারও বলবো, গানে গানে কিছুক্ষণ ভীম টিভির এই আয়োজনে আপনারা সবাই থাকবেন, আমাদের অনুষ্ঠানগুলো উপভোগ করবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা এই অনুষ্ঠানকে আরো আরো সুন্দর করতে চাই। একটি অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যেমন আমাদের যন্ত্রীর প্রয়োজন, শিল্পীর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে দর্শকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। তো আমি আশা রাখি আমাদের ভীম টিভি ইউএস এর যত দর্শক আছেন সবাই আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে, এই প্রত্যাশা রাখছি। চলে যাচ্ছি আবারও শিল্পীর কাছে, আমরা আরেকটি গান শুনবো। এবার আমরা কোন গানটি শুনবো? এবার মুজিব পরদেশীর একটি গান, কিশপন দি খাইয়া হবে। ঠিক আছে, শুনি দর্শক মুজিব পরদেশীর একটি গান।
সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে অন্নপূর্ণার গান শুনছি। মিম টিভি ইউএসএ নিয়মিত পরিবেশনা গানে গানে কিছু সময়। এই অনুষ্ঠানে আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী অন্নপূর্ণা দাস আমাদের অনেকগুলো গান শুনিয়েছেন। আমাদের সময়ের ঘন্টা বেজে গেছে, আর মাত্র কিছু সময় পরেই আমাদেরকে চলে যেতে হবে। তবে তার আগে আমি তপন চৌধুরী উপস্থাপনা থেকে বিদায় নেব। আপনারা যারা এই মিম টিভি ইউএসএ নিয়মিত পরিবেশনা গানে গানে কিছু সময় অনুষ্ঠানটি উপভোগ করেছেন, সবার কাছে আবারও স্বনির্বন্ধ নিবেদন জানাচ্ছি। আমাদের শিল্পীকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উৎসাহ দেবেন। আমরা সর্বশেষ কোন গানটি শুনব? এবার একটি খুব জনপ্রিয় একটি গান, দে দে পাল তুলে দে মাঝে লা কৃষ্ণ। সুদীপবৃন্দ, আমরা দে দে পাল তুলে দে এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। তার আগে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।